এর তো দেখলেন শশার সাইডটা দেখাইলেন এখন আপনাদের আমি আমার ওই পাশের কুমড়ার আল্লাহ ইয়া দেখাবো ওই মাচা ওই পাশের ডালিগুলো দেখাবো ডালি পদ্ধতিতে সবজি চাষে একদিকে মাচায় রয়েছে শশা আর অন্যদিকে পাঁচটি ডালিতে লাউ আর পাঁচটি ডালিতে রয়েছে কুমড়ার চারা এই যে দেখেন আমার লাউ গাছ এই যে লাউ গাছ চারটা চারা দিছি লাউ গাছের চারটা এক দুই তিন চার এবং আমি খড়ি দিয়ে দিছি অটোমেটিক এই যে আগা উঠতেছে আস্তে আস্তে আগা উঠতেছে এই খুব তাড়াতাড়ি মাচা উঠে যাইতেছে চারটে চারাই একরকম কোনোটা তা কোনোটা কম না এই তোপুর উঠে গেছে এই যে একবারে মাচা উঠে গেছে লাউ গাছ প্রতিটি ডালিতে চারটি চারা রোপণ করা হয়েছে এখানে প্রতিটি চারার আলাদা পরিচর্যা করা হচ্ছে ও যত্ন সহকারে দেওয়া হচ্ছে সুসংসার আবার আমি গত দুই দিন আগে আমি গত দুই দিন আগে এই যে গাছগুলোর চারুপাশ দিয়ে সুন্দর কইরা গর্ত কইরা। গর্ত কইরে এর মধ্যে আমি দিছি হচ্ছে যে লাল সার দিছি এমওপি দিছি ডিএবি দিছি দিয়েছি আর ইউরিয়া দিছি তিন ধরনের তিন কেজি সার মিক্সড করে এই পাঁচ দিয়ে গর্ত করিয়া আমি দিছি দেখেন দেওয়ার পরে এই গাছগুলা অনেক সুন্দর হয়ে যাইতেছে আস্তে আস্তে এবং কালকে গতকালকে আমি আমার গাছের কাছে যখন আসলাম তখন দেখলাম আমার কাছে পোকা লাগতেছিল এই যে পোকা লাগতেছিলো তো আমি আমার কৃষি অফিসারদের ফোন দিলাম যে কী করবো স্যার আমার গাছে তো পোকা লাগছে তো ওনার সাথে সাথে আমার পরামর্শ দিল আমি পরামর্শ অনুযায়ী আমি ওষুধ ব্যবহার করছি আমার গাছ অটোমেটিক ঠিক হয়ে গেছে কিন্তু একটা বিষয় ভাল লাগতেছে যে গাছ অনেক ছোট কিন্তু প্রত্যেকটা ডগায় দেখেন আপনারা প্রত্যেকটা ডগায় যে সব জায়গা দিয়ে নতুন নতুন পোট বাইরে দিতেছে গাছে